ক্ষমতা দখলের কোনো কর্মসূচিতে ভয় পেয়ে গাড়ি বন্ধ রাখবে না পরিবহন মালিকরা, জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। বিকেলে রাজধানীর পরিবাগের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রাজনীতি যারা করেন ক্ষমতায় তারা যাবেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য মালিকদের গাড়ি পুড়িয়ে আর শ্রমিকদের রক্ত দিয়ে সিঁড়ি তৈরি করবেন ক্ষমতায় যাওয়ার, সেই সুযোগ এই পরিবহন সেক্টর দিতে পারে না, আমরা সেটা দেব না।